মেসুত ওজিল মনে করিয়ে দিলেন ফুটবলের একটা প্রজন্ম শেষের দরজায় দাঁড়িয়ে। মেসি রোনালদোর মুগ্ধতায় ডুবে থাকা জেনারেশন পেয়েছে আরও কিছু দুর্দান্ত খেলোয়াড়। লিও আর ক্রিস্টিয়ানোকে সরিয়ে রেখে একটা তালিকা করলে সেখানে শুরুর দিকেই রাখতে হবে ওজিলকে। তবে এই জার্মান এখন সাবেক ফুটবলার, ইন্টারন্যাশনালের পর এবার সব ধরনের ফুটবলকেই বিদায় জানিয়ে দিয়েছেন ওজিল। তার ক্যারিয়ার সংগ্রামের, সাফল্যের, অভিমানের, মানবিকতার। ফুটবল গ্রাউন্ডের এক ম্যাজিক ম্যান যাকে শুধু গোল সংখ্যায় বিচার করা ভুল হবে। সব দলেরই দারুণ সব আক্রমণ আর গোলের রূপকার তিনি। প্রাইম টাইমে ওজিল ফুটবল মার্কেটে ছিলেন হট কেক। আন্তর্জাতিক ও ক্লাব মিলিয়ে 645 ম্যাচে 114 গোল আর 222 অ্যাসিস্ট ওজিলের নামের পাশে। ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের সবচেয়ে বড় ট্রফিটা আছে তার শোকেসে। জার্মানির 2014 ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের অন্যতম সদস্য, ডায়মন্ড শ্যাফ্টদের হয়ে খেলেছেন প্রায় 100 ম্যাচ। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। ক্লাব ক্যারিয়ারও বর্ণাঢ্য অ্যাটাকিং মিডফিল্ডারের। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগা জয়ের সুখস্মৃতি আছে তার। ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের আক্রমণ ভাগের ত্রাস ছিলেন ওজিল। এছাড়া খেলেছেন শালকে, ওয়ার্ডার ব্রেমেন, ফেনেরবাখ ও ইস্তাম্বুল বাসাকসেহিরের জার্সিতে। খেলোয়াড়ি জীবনের বড় একটা অংশে অস্থিরতায় কাটিয়েছেন ওজিল। পৈতৃক সূত্রে তুরস্কের হওয়ায় পড়তে হয়েছে জার্মানদের রোষানলে। দলের ফলাফল খারাপ হলেই তার পরিবার নিয়ে কটূক্তি হতো সবার আগে। টার্কিশ প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে তার ফটোগ্রাফ নিয়েও জল ঘোলা কম হয়নি। তাই অভিমান আর ক্ষোভেই জাতীয় দলকে বিদায় জানিয়েছিলেন আর 5 বছর পর জানিয়ে দিলেন চূড়ান্ত সিদ্ধান্তটা, বুট জোড়া তুলে রাখবেন মেসুত ওজিল। মাকসুম আলম খান, সময় সংবাদ।